आज से जीशु दर्शन आज हमारे से चिंता पवित्र दिन भक्ति राते एक बंधु हमारे पसंद का था वाक्य क्रिया से जय जीशु The House of God Church এর সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের প্রত্যেককে স্বাগত জানাই যারা আজকে আমরা উপস্থিত হয়েছি মহান প্রেমময় পিতা এবং তার পবিত্র পুত্র যীশু তাদের সমস্ত অনুগ্রহের আবর্তে আমরা আজকে এক পবিত্র আত্মায় নতুন অধিষ্ঠানে উপাসনা করতে চলেছি পৃথিবীতে আজকে নানান ধরনের উপাসনায় লোকে ব্যস্ত কিন্তু এই উপাসনার ভিত্তিটা কোথায় হ্যাঁ আজকে আমাদের বিষয় তাই যে আমরা যখন একটা উপাসনায় আসি তা কিসের উপর নির্ভর করে আমরা উপাসনা করি বা তার ভিত্তিটা কোথায় আমরা কিসের জন্য করি এবং কেন করি আর তাই আমরা জানি যে পৃথিবীতে নানান ভাবে প্রচলিত প্রথা আছে ট্র্যাডিশন আছে কাস্টমস প্রথা আছে আবার মানুষ নানান ধরনের সেই প্রচলিত প্রথার মধ্যে প্রচুর বিধি ব্যবস্থা করেছে কিন্তু আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী তারা প্রকৃত কিসের ওপর ভিত্তি করে আজকের এই উপাসনায় দাঁড়িয়েছি বাইবেলে রোমিও 8:3 বলে কারণ আমাদের এই মাংস ব্যবস্থা দুর্বল হওয়াতে আমাদের দেহেও যা পাপের অধীন যা আমরা নিজেরা মুক্ত করতে পারি না পাপ মুক্ত হয়ে পবিত্রতা অর্জন করতে পারি না ঈশ্বর তাহা করেছেন তার নিজ পুত্র সেই পাপের দেহে নয় পবিত্র রক্ত মাংসের দেহে পাঠিয়ে আমাদের বলি রূপে যাতে আমাদের সমস্ত প্রথা ব্যবস্থার ঊর্ধ্বে খ্রিস্ট ভিত্তি হয় এবং তার অনুগ্রহের দান আর আজকে তাই আমাদের উপাসনার ভিত্তি আলোচনার অংশে এই জায়গাটা আমরা সমস্ত ভাবে পাঠ্য করব যে আমাদের কেন প্রচলিত প্রথার কথা আসছে আর কেনই বা খ্রিস্টের সেই বিশ্বাসের কথা আসছে আসুন আমরা দেখি ইহুদি জাতিতে তখন প্রচলিত প্রথা ছিল কি যে আমরা জানি যে তাদের প্রচলিত প্রথা বলে যে তাদের সেই বলিদান পর্ব চলবে তারা নানান ধরনের পাপ নিরাময়ের জন্য পাপের প্রায়শ্চিত্তের জন্য বলিদান করতে হবে পৃথিবীতে অনেক এই ধরনের এখনো বলিদান প্রথা হয়তো চালু আছে আর ইহুদি জাতিরা কি করত বিশ্রাম বার পালন করত কারণ আমরা জানি আদি পুস্তকে বলে ঈশ্বর সেই পৃথিবী সৃষ্টির পূর্ব লগ্নে সম্পূর্ণ ছ দিনে সবকিছু করার পর সপ্তম দিনে তিনি বিশ্রামবার হিসেবে সেই দিনটাতে ধার্য করেছিলেন আর ইহুদি জাতি তার প্রথা অনুযায়ী সেই বিশ্রামবার পালন করত এছাড়া আমরা জানি মসিহর আইন কানুন যদি যাত্রা পুস্তক পড়ি সেখানে ইহুদি জাতি যখন 400 বছরের দাসত্ব থেকে মুক্ত পেয়েছিল ঈশ্বর মসিহর মধ্য দিয়ে 10খানা আজ্ঞা দিয়েছিলেন 10খানা আজ্ঞা বা ধর্মীয় সেটা আইনে পরিণত হয়েছিল ধীরে ধীরে ভবিষ্যতে 10খানা থেকে 600টার ওপরও নিয়ম কানুন ধর্মের বিধি ব্যবস্থা বা ধর্মীয় বিধি ব্যবস্থা মেনে চলার এইসব আইন বেরিয়েছিল এবং এটা তো 600র ওপর শুধু লিপিবদ্ধ ছিল এর বাইরেও অনেক কিছু নিয়ম কানুন করত যার সাথে মৌখিকভাবে যার সাথে লিখিত ঈশ্বরের ধর্মের কোনো সম্বন্ধই ছিল না আজকে তারা বিভিন্ন প্রথাও করত যেমন সাবাত দিন করত বিশ্রামবার পালন করত নানান ধরনের উপোস করত অনেক কিছু এই তাদের যে পূর্ব পরম্পরার থেকে নিয়ম কানুন এবং সেটা প্রচলিত হতে হতে একটা নিয়ম দুটো নিয়ম পাঁচটা নিয়ম এবং মুখে মুখে
যা নিয়ম তৈরি করে ফেলেছে যার সাথে ঈশ্বরের কোন সম্বন্ধ ছিল না। আর তাই আমরা জানি সেই ইহুদি জাতিদের মসীহর নিয়ম কানুন পাওয়ার পর সেই বাক্যকে তারা তাম্বুর মতো রেখে পুরোহিত যিনি একমাত্র দায়িত্ব ছিলেন লেবীয় থেকে, আমরা দেখি যে সেই পুরোহিত লোকের পাপের বলিদানের জন্য, পাপের প্রায়শ্চিত্তের জন্য সব বলিকৃত নিয়ে তিনি একমাত্র সেই পূজারী হিসেবে সেই কাজ করতেন। কিন্তু এগুলো সবই ছিল ইহুদি জাতির প্রচলিত প্রথা। হয়তো পৃথিবীতে এখনো অনেক ধর্ম এই ধরনের আছে, তারা এইভাবেই প্রথার উপর ভিত্তি করে ঈশ্বরকে যুক্ত করে তার সাথে এবং তাকে পুজো আরাধনা উপাসনা যেই বাক্যে বলি না কেন করার চেষ্টা করে। কিন্তু সত্যি কি এটা একটা আমাদের সত্য ঈশ্বরের আশীর্বাদ বা তার উপাসনা আরাধনা পুজো করতে সাহায্য করে? ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, ইনি কি কোনো প্রথার মধ্যে ভিত্তি করে কোনো বিশেষ দিন বিশেষ বার বিশেষ উৎসব এবং বিভিন্ন এই ইহুদি জাতির মতো পুরোহিতের মধ্য দিয়ে কি উপাসনা উনি চান? প্রশ্ন আমাদের থাকে, ভিত্তি কোথায় আমাদের? হ্যাঁ, একটা সময় প্রচলিত এইসব ভিত্তিতে ইহুদি জাতিরা করত, এখন অনেকেও হয়তো এখনো করেন। কিন্তু যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যিশু কিছু সাবধানবাণীও দিয়েছেন। কারণ যখন আমরা দেখি হিব্রু পুস্তকে নয় রাখে বলে যে ওই যখন ধর্মবিধি ইহুদি জাতিরা পালন করত, তাদের কি করছিল, পৃথিবীতে একটা তাম্বু ছিল, ধর্মধাম ছিল, যেখানে তারা যখন ইহুদি জাতি ছিল তখন তারা সেখানে উপাসনা করত। সেই তাম্বু থেকে রাজা দাউদ তার পুত্র সেই মন্দির সলোমন নির্মাণ করলেন, তা ভেঙে গেল, তা আবার রিপেয়ার করা হলো, কিন্তু সেই মন্দির আজ আর নেই, ধর্মধাম নেই। তাই আমরা শুধু প্রচলিত প্রথা না, এই প্রচলিত প্রথা নিয়ম অনুযায়ী কোন ধর্মধামে গিয়ে বিশেষ বিশেষ সেই তখনকার দিনের ধর্মধাম বা মন্দির যাই বলুন ইহুদি জাতি, তার মধ্যে গিয়ে উপাসনা করার এবং নিয়ম কানুন পালন করা, এগুলো সবই প্রচলিত প্রথা। আর বাক্য এখানে বলে যে এগুলোর মধ্যে কোনো সার্থকতা ছিল না। তাই প্রচলিত প্রথা কি ছিল? ওই যে তাম্বু, তাঁবুর মধ্যে ঈশ্বর থাকতো, ধর্মধাম পরে আসার পরে আগে এটা মসীহর সময়, তখন কি হতো, তারপর থেকে সেই পুরোহিতরা মহাযাজক কি করতেন, উনি সেই রক্ত নিয়ে প্রত্যেকের পাপের প্রায়শ্চিত্তের জন্য সেই পবিত্র স্থানে মন্দিরের ভেতরে যেখানে কোনো মূর্তি অবশ্যই নেই, সেই আজ্ঞা ফলক যেখানে রাখা থাকত সেইখানে প্রবেশ করতেন, যেখানে একটা পর্দার আবরণ ছিল এবং সকলের পাপের জন্য নিজের পাপের জন্য পুরোহিত উৎসর্গ করতেন। আর তাই এইসব প্রচলিত প্রথা ভিত্তি করে ওপর তখনকার দিনের উপাসনা চলত। কিন্তু বলছে যে ইব্রীয় নয় যে এইসব যজ্ঞ করা, বলিদান অথবা নৈবেদ্য দেয়া, উপহার দিয়ে এগুলো যারা আমরা পুজো বা উপাসনা বা আরাধনা করি তাদের হৃদয়ের পাপকে মুক্ত করতে পারে না, সিদ্ধ আনতে পারে না। আর তাই এই যখন মানুষের এই প্রচলিত প্রথা যজ্ঞ বলিদান পুরোহিত সে নিজে পূজা করতে ঈশ্বরকে পারে না, সে নিজে আরাধনা উপাসনা করতে পারে না মন্দিরে দাঁড়িয়ে ইহুদি জাতি, তখন এটা ছিল, এখন হয়তো পৃথিবীর অনেকে অনেকে এই ধরনের করেন। আর তাই বলছে যে এই ধরনের উপাসনা মানুষের বাহ্যিক জীবনকে নয়, অন্তরের যেটা মনে পাপ রয়েছে, কারণ যিশু বলেছেন মানুষ যা কিছু করে মুখ দিয়ে বলে, খারাপ কিছু করে ভাবনা তার উৎস হচ্ছে হৃদয়। তাই বলছে বিবেকগত সিদ্ধি দিতে পারে না, মনকে পাপ মুক্ত করতে পারে না, যে মন ঈশ্বর চান তার উপাসনা আরাধনা পূজোর জন্য। উনি আমাদের হৃদয়কে
নৈবেদ্য চান, মানুষের জিনিস দিয়ে, উপহার দিয়ে নয়। আর তাই এই ব্যবস্থা সিদ্ধ করতে পারে না, কারণ কারণ বলছে এগুলো কেবল মানুষের তৈরি মাংসের ধর্ম বিধি মাত্র। ইব্রীয় যদি 9:10 পড়ি, তার মানে এইসব ধর্মীয় ব্যবস্থা বলছে মানুষ নিজের মতো করে পালন করে আর ভাবে ঈশ্বরকে আমি খুশি করলাম, আমি আশীর্বাদ পেলাম, আমি উপাসনা করলাম, আমি আরাধনা করলাম, আমি পুজো করলাম, 1 ঘন্টা কেন, 15 ঘন্টা ধরে করলেও এই মানুষের ধর্মবিধি নিয়ম দিয়ে প্রচলিত প্রথা দিয়ে ঈশ্বর আমাদের বিবেককে সিদ্ধ বা আমাদের পবিত্র আত্মা জীবন আনতে পারেন না। ঈশ্বর পবিত্র, তাকে উপাসনা করতে গেলে আমাদের বাহ্যিক দেহ নয়, আমাদের মনের বা আত্মার সমস্ত তো পরিশ্রুতি বা পাপমুক্ত পবিত্র হওয়া প্রয়োজন। আর বাইবেল বলে যে পৃথিবীতে কেউ নেই, রোমীয় 3:23, যে পাপমুক্ত আছে, আর সেই জন্য সেই পাপমুক্ত জীবনে আমাদের হওয়া প্রয়োজন। তাই ইব্রীয় 10:8 বলছে যে দেখো এই যজ্ঞ করো আর নৈবেদ্য দাও আর হোম বলিদান করো, পাপের জন্য যা কিছু করো তুমি ইচ্ছা করো নাই, ঈশ্বর চান না এসব, তাতে তিনি পীত হন না। তার মানে বলছে ঈশ্বর বলছেন যে তোমরা যজ্ঞ করো, নৈবেদ্য করো বা তোমরা এই বলিদান, যা কিছু জন্তু জানোয়ার, গরু মোষ ছাগল ভেড়া যা কিছু বলি করো না কেন, পাখি ফল, এগুলো ঈশ্বর চান না, তিনি খুশি হন না। ঈশ্বর যদি খুশি না হন, প্রীত না হন, তাহলে আমাদের উপাসনা করা তো বৃথা, আমাদের উপাসনা কোনো আশীর্বাদ আনতে পারে না, ঈশ্বরকে সন্তুষ্ট আর পারে না। তার মানে এটা পরিষ্কার যে প্রচলিত যে কোনো প্রথা আছে, ঈশ্বর এই প্রথাগুলোকে সম্পূর্ণভাবে তিনি গ্রাহ্য বা মান্যতা দেন না। ইহুদি জাতিরও তাই অনেক কিছু এসে গেছিল, তারা কি করত, তারা এই মন্দির, কত সুন্দর মন্দির, ইহুদি জাতির ধর্মদান ছিল, তারা গর্ব করত, কত বড় মন্দির, কি সুন্দর চাকচিক্য মন্দির, তাই না? এখনো আমাদের এখানে জীবনে অনেকের দেখি সারা পৃথিবীতে ভালো বড় ধরনের যদি স্থাপত্য দেখা যায়, মন্দির গির্জা যাই হোক কোনো ধর্ম ধর্মে সমস্ত ভাবে সেই আমরা ওটার দিকে আকর্ষিত হয়ে যাই, কিন্তু ঈশ্বর তো ওখানে বাস করেন না। ঈশ্বর বলেছেন যে দেখো স্বর্গ হচ্ছে আমার সিংহাসন, পৃথিবী হচ্ছে আমার পাদপীঠ, আর তুমি আমার জন্য কি তৈরি করতে পারো, আমি তো কোনো বিশেষ জায়গা, কোনো মন্দির বা ধর্মধামে আমি তো থাকি না। তাহলে এই প্রচলিত প্রথাগুলো তারা করতো কেন, কারণ তারা এগুলোর মধ্যে দিয়ে নিজের আনন্দ পেত। তাই যিশু সাবধান করেছেন মতলিখিত 6, সাবধান তোমরা লোক দেখাবার জন্য এই ধর্মকর্ম তাদের সামনে দেখিও না, করো না। তুমি কত বড় ধর্মী, তুমি বড় দান করো, বলছে যখন তুমি দান করো সবাইকে বলো যে আমি 500 ভিক্ষুককে খাইয়েছি, আমি 200 লোককে দান করেছি সারা জীবনে, বলছে এসব বলতে যেও না। আবার এটাও ভাবো না আমি তো কাউকেই বলি না, ঈশ্বর সবই জানেন, বলে গর্ববোধ করো না। আবার এও বলেছে যে কপটের ন্যায় যারা চালাক করে, লোকে কি করে, লোককে দেখাতে চায় দেখো আমি কত বড় ধার্মিক, রাস্তাঘাটে দাঁড়িয়ে কি করে, বাইরে ধর্মধাম বা মন্দিরে বাইরে দাঁড়িয়ে হাত তুলে ঈশ্বরকে চোখ বন্ধ করে অনেক ধার্মিকতার ভান করে, বলছে এই ধরনের তোমরা হইও না। তার মানে প্রচলিত প্রথা মানুষকে সঠিক ভিত্তি বা দিশা দিতে পারে না, ঈশ্বর কিভাবে উপাসনা চান, ঈশ্বর কিসে আমাদের ভালোবাসা এবং সমস্ত তার সন্তুষ্টি আসতে পারে সেটা আমরা জানি না। তাই মানুষ তাদের এই ধর্মের ভিত্তি এত কিছুর মধ্য দিয়ে উল্টো রাস্তা হাঁটা করেছে এবং পৃথিবীতে এখনো এই অসত্য উপাসনা হয়ে চলেছে। আর তাই ঈশ্বর আমাদের আজকে উপাসনার আগে আর একবার সতর্ক করেন, কারণ বলছে প্রচলিত প্রথা ভিত্তির উপর নির্ভর করে ঈশ্বর সন্তুষ্ট হন না ওই পূজা আর্চায়। উনি চান যাতে আমরা ধার্মিক ব্যক্তি হই, বিশ্বাস হেতু বাঁচব। ইব্রীয় 10:38 বলে যে আমরা যারা উপাসনা করতে আসি
তাদের একটা নির্দিষ্ট ভিত্তি আছে, আর সেই ভিত্তিটা হচ্ছে আমাদের বিশ্বাস খ্রিস্ট। কেন খ্রিস্টকে? কারণ খ্রিস্ট যিনি এই পাপের পৃথিবীতে প্রবেশ করেছিলেন, প্রতিটা পাপী, প্রতিটা মানুষ যার ধর্ম নির্বিশেষে, তাদেরকে পাপ থেকে মুক্তি দিতে, প্রায়শ্চিত্ত করতে আমাদের ওপর ধর্মীয় ব্যবস্থা চাপিয়ে দেননি যিশু। বরং সেই ধর্মীয় ব্যবস্থা বলেছেন যে আমরা পাপীরা এত ধর্ম ব্যবস্থা নিয়ম মেনে পুরো সম্পূর্ণ পালন করতে পারি না, ইহুদি জাতিরাও পারেনি। আর তাই ঈশ্বর নিজে সেই পবিত্র কাজটা করেছেন যা আমরা সারা জীবনও নিয়ম পালন করে প্রচলিত প্রথা মেনে সম্পূর্ণভাবে ঈশ্বরের পবিত্রতা অর্জন করতে পারবো না। কিন্তু যিশু সেই কাজটা আপনার আমার জন্য করেছেন, কারণ পৃথিবীতে ঈশ্বর যিশুকে পাঠালেন যাতে মানুষ, আমরা পাপে দেহে দুর্বল, কিন্তু সেই মানুষ রূপে খ্রিস্ট আসলেন যাতে তিনি আমাদের মতো আত্মা এবং মাংসে দুর্বল নন, তিনি পবিত্র। আর তাই তিনি দয়া করলেন, ঈশ্বর আমাদের দয়া করলেন, তার পুত্র যিশুকে দিলেন, আর পুত্র যিশু আমাদের হয়ে সেই সমস্ত ধর্মীয় প্রথা সবকিছুকে সরিয়ে সেই ঈশ্বর যা সন্তুষ্ট করে সেই নিজে বলিদান হলেন, ক্রুশে দাঁড়ালেন, তার পবিত্র রক্ত আমাদেরকে সেই সূচিত আনল। আর তার এটা দয়ার জন্যই আজকে আমরা বিশ্বাস করেছি, আমরা মুখে পাপের ক্ষমা চেয়েছি যিশুর কাছে, বিশ্বাস করেছি যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত। তাই গালাতীয় 3:13 বলছে যে আর আইন কানুন বা ধর্মীয় বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা উপাসনা করি না, কারণ খ্রিস্ট আমাদের এই পাপের দাসত্ব অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমরা সেই প্রচলিত নিয়ম কানুনের ওপর ভিত্তি করে সেই পাপের জীবনের মধ্য দিয়েই উপাসনা করি না, আমাদের খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা যারা আমরা নতুন পবিত্রতা, তার অনুগ্রহের আশীর্বাদ পেয়েছি বা দয়ার আশীর্বাদ পেয়েছি, তার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বসবাস করে। তাই ধর্মধাম, মন্দির বা কোনো বিশেষ জায়গায় ঈশ্বর থাকেন না, ঈশ্বর স্বর্গে এবং আমাদের হৃদয়ে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন। কারণ যিশু বলেছেন দুজনের অধিক, দু তিনজনের অধিক যখন একসাথে তাকে বিশ্বাস করে মিলিত হই সেখানে তার জীবন্ত উপস্থিত হয়। তাই আজকে এখানে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, সেখানে যখন দুজনের তিনজনের অধিক দাঁড়িয়ে উপাসনায় পবিত্র আত্মার মধ্য দিয়ে খ্রিস্টকে আহ্বান করছেন, সেখানে জীবন্ত মন্দির। তাই যিশু বলেছেন আমরা 2 কর 6:17, তোমরা কি জানো না তোমাদের এই দেহটাই হচ্ছে আমার ঈশ্বরের জীবন্ত মন্দির। হ্যালেলুইয়া। তাই আমরা কোনো বিশেষ মন্দির ধর্মধামে গিয়ে উপাসনা করি না, আমরা কোনো প্রচলিত প্রথা ভিত্তির ওপর করে উপাসনা করি না। আর আজকে তাই আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা কোনো ব্যবস্থার অধীন নই, আমরা ঈশ্বরের দয়ার অধীন, তার মধ্য দিয়ে উপাসনা আমরা করি। আর তাই রোমিও 7:6 বলছে সাধু পৌল যে আমরা আগে একটা সময় কি ছিলাম, এইসব ধর্মীয় ব্যবস্থার মধ্যে কুক্ষিগত ছিলাম, এটা করো না, এটা করো, এটা মেনে চলো, ওইটা করো, বলো না। আমরা এই ব্যবস্থার প্রাচীনতা নয়, প্রচলিত প্রথা নয়, কিন্তু কি আত্মা, ঈশ্বরের পবিত্র আত্মা, যিশুর পবিত্র আত্মার মধ্য দিয়ে তার নতুনত্বে দাসকর্ম করি, কারণ আমরা তার নবসৃষ্টি। সেই আনন্দে আজকে আমরা উপাসনা করি। আর রোমিও 8:3 বলে যে আমাদের এই জীবনে পাপ আমাদের জীবনকে দুর্বল করেছে, কিন্তু যিশু তার নিজ, ঈশ্বর নিজ পুত্র যিশুকে পাঠালেন যিনি আমাদের হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে করেছেন ক্রুশে। আর তাই ইফিসীয় 2:8-9 বলে যে আমরা প্রত্যেকে আজকে যিশুকে বিশ্বাস করেছি যে যিশু, হ্যাঁ তুমি আমাদেরকে সেই প্রচলিত প্রথার ওপর ভিত্তি করে, মিথ্যার ওপর ভিত্তি করে কোনো উপাসনা চাও না, তুমি চাও তুমি যা কাজ ক্রুশে করেছো সেটাকে আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের হয়ে ধার্মিকতা সম্পূর্ণ যে কাজটা করা উচিত ধর্মীয় নিয়ম কানুন মেনে তুমি সেটা ক্রুশে করেছো, যা ঈশ্বরকে পূর্ণ সন্তুষ্টি দিয়েছে। তাই যিশুর মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলি।
আমরা তার সন্তান রূপে, পবিত্র সন্তান রূপে যোগ্যতা পেয়েছি। আর তাই বলছে ইফিসিয় 2:8, এটা আমাদের কোন কর্মের ফল না, যে আমি ধর্মীয় কাজ করে আমি উপার্জন করেছি, পূর্ণ অর্জন করেছি। তাহলে ঈশ্বরের কি কৃতিত্ব যদি আমরা ধর্মীয় কর্ম পালন করে পবিত্র অর্জন করতে পারি? ঈশ্বরের কোথায় কৃতিত্ব? তাই ঈশ্বর তার গৌরব তিনি কাউকে দিতে চান না, তিনি নিজের সিংহাসনে সমহিমায় গৌরবে, আর আমাদের প্রভু তার দক্ষিণ পার্শ্বে রয়েছেন। আসুন আজকে আমরা উপাসনায় যাব। আমরা যা কিছু নিয়ম কানুন নয়, ঈশ্বরকে আমাদের কোনো গৌরব দিয়ে নয়, ঈশ্বরের পুত্র যিশু যিনি একমাত্র সেই গৌরবের অধিকারী আমাদের হয়ে সেই কাজটা করেছেন। তাই আমাদের উপাসনার ভিত্তি খ্রিস্টের, ঈশ্বরের অনুগ্রহে, খ্রিস্টে বিশ্বাস। তাই কোনো প্রচলিত প্রথা বা ধর্মীয় আইন পালন করে আমরা উপাসনার ভিত্তি নেই, ঈশ্বরের অনুগ্রহ এবং খ্রিস্টের প্রতি বিশ্বাস ও পবিত্রতার ভিত্তিতে আজ আমরা উপাসনা করব। তাই সকলকে ধন্যবাদ। আমরা আসুন প্রার্থনার আগে, যাওয়ার আগে উপাসনায় প্রার্থনা যাই। প্রেমের পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের সাহায্য করো। আমরা কোনো প্রচলিত ধর্মীয় ভিত্তিতে নয়, প্রচলিত নিয়মকানুন নয়, কোনো রকম বাহ্যিক লোক দেখানো নয়, প্রভু আমাদেরকে তুমি সেই নতুন দৃশায়, নতুন ভিত্তি, তুমি হচ্ছে সেই সমস্ত ভিত্তির প্রস্তর প্রভু, যে প্রস্তরের উপর দাঁড়িয়ে বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে সেই ভিত্তির ওপর করে আজকে উপাসনা করব, পবিত্র আত্মার মধ্য দিয়ে। তাই তুমি ভেঙে দিয়েছো সমস্ত মিথ প্রভু, কোনো ধর্মধাম নয়, কোনো রকম নিয়ম নয়, তোমার ভালোবাসা, তোমার দয়া, তোমার সম্পূর্ণ বলিদান আজকে আমাদের সেই ভিত্তি দিয়েছে, যা পবিত্র আত্মার মধ্য দিয়ে উপাসনা করব। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।